ইরাক, লিবিয়া, আফগানিস্তানের পরে এবার নজর ভেনেজুয়েলায়। তৈল সম্পদকে ঘিরে অশান্তির আগুন ছড়ানোর চেষ্টা চালাচ্ছে গুটি কয়েক স্বার্থান্বেষী মানুষ। মুদ্রাস্ফীতি, খাবার ও ওষুধের যোগান সহ বেশ কিছু ইস্যুতে গোটা দেশে সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি টালমাটাল। অথচ সত্যি ঘটনা চেপে গিয়ে সংবাদ মাধ্যমগুলি ভুল তথ্য ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন দেশের প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। এএনএম নিউজকে পাঠানো সরকারি নির্দেশিকায় এই বক্তব্য জানিয়েছেন ভারতে নিযুক্ত ভেনেজুয়েলার অ্যাম্বাসেডর অগুস্তো মন্টিয়েল। সরকারি নির্দেশিকায় দেশে শান্তির বাতাবরণ বজায় রাখার আহ্বান জানিয়েছেন মাদুরো। অশান্ত পরিস্থিতিতে ভেনেজুয়েলাতে বেশ কিছু পরিবারকে উদ্ধার করেছে দেশের সেনা। নিজের বক্তব্যের সমর্থনে সোশ্যাল মিডিয়া শরণাপন্ন হয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। এএনএম নিউজকে দেওয়া সাক্ষাৎকারে মাদুরের গলার সেই সুরই শোনা গেল ভারতস্থিত রাষ্ট্রদূত অগুস্তো মন্টিয়েলের গলায়। দেশের সম্পদকে নিজের ও বন্ধু দেশের সাহায্যে ও উন্নয়নের ক্ষেত্রে কাজে লাগালে তাতে আখেরে লাভ হবে সবারই, বক্তব্য ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর। ক্যামেরাম্যান বিবেক কুমার সন্তের সঙ্গে মনীষা মন্ডলের রিপোর্ট, এএনএম নিউজ।